সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মৃত্যুঞ্জয় কুমার কুণ্ডু, দিঘলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অধ্যায় পঞ্চম এর চোখের ত্রুটি এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আসলে চোখের ত্রুটি বলতে আমরা কি বুঝি? একজন সুস্থ স্বাভাবিক মানুষ সুস্থ চোখ দিয়ে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম বিন্দু থেকে অসীম দূরত্বের যে কোনো বস্তু দেখতে পায়। কোনো কারণে এই দৃষ্টিশক্তির ত্রুটি হলে সেটাকে আমরা বলি চোখের ত্রুটি। এখন এই চোখের ত্রুটি অনেক রকমের আছে, তার মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হ্রস্বদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, ইংরেজিতে বলে মায়োপিয়া অর শর্ট সাইটেডনেস, ইংরেজিতে বলে মায়োপিয়া, MIOPIA। মায়োপিয়া অথবা শর্ট সাইটেডনেস, শর্ট সাইটেডনেস, শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি। এই ক্ষীণদৃষ্টি কেন হয় বা মায়োপিয়া কেন হয়? যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন তাকে বলে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বা শর্ট সাইটেডনেস। এটা কেন হয়? যখন চোখের দূরবিন্দুর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়, তখন সেটা হচ্ছে হ্রস্বদৃষ্টি। কেন হয় এটা? চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, অথবা কোনো কারণে অক্ষী গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, তাহলে দুটো কারণে হয়। একটা হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে, অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। এখানে আছে রেটিনা, রেটিনায় এই ফোকাস বিন্দুটা পড়ার কথা ছিল কিন্তু রেটিনা একটু আগে ফোকাস বিন্দুটা পড়ছে। অথবা যদি অক্ষী গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায় তখন এই সমস্যাটা সৃষ্টি হয়। এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি? এর জন্য প্রয়োজন হচ্ছে অবতল লেন্সের চশমা। এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান, যার ফোকাস দূরত্ব হবে হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরও পেছনে তৈরি হবে। অবতল লেন্সের চশমা ব্যবহার করার পর এই
অভিসারী ক্ষমতা কমে গেছে এবং প্রতিবিম্ব দীপ্তি একটু পেছনে অর্থাৎ রেটিনায় তৈরি হয়েছে। তাহলে এই অপসারিত যে রশ্মিটা, রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপটে বা আরের উপর এসে পড়বে, তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি, একে বলা হয় হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া মেট্রোপিয়া HYPER METROPIA মেট্রোপিয়া বা ফার সাইটেডনেস, ফার সাইট এডনেস FARSIGHTEDNESS ফারসাইট ইডনেস। কেন এটা হয়? এটা হচ্ছে দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি অথবা হাইপারমেট্রোপিয়া বা ফার্ট সাইটেডনেস। তাহলে দীর্ঘদৃষ্টি কখন আমরা বলবো দীর্ঘদৃষ্টি? যখন কোনো চোখ দূরের বস্তু ভালোভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন তাকে বলা হয় দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বা ফারসাইটেডনেস। কেন এটা হয়? এটা হয়ে থাকে যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায়। দুটি কারণে এটা হয়ে থাকে। একটা হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা যদি বেড়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা ছিল কিন্তু ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার ফলে রেটিনার পেছনে গিয়ে ফোকাস দূরত্ব তৈরি হয়েছে। তাহলে আর কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে দিবে, অক্ষিগোলকের যে ব্যাসার্ধ যদি কমে যায় তখন এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যাটা হচ্ছে দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বা ফারসাইটেডনেস। এই সমস্যা কেন হয়? এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পেছনের বিন্দুতে মিলিত হয়, ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়। এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চশমার লেন্সে কি করবে? চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসরিত হবে, হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপর এসে পড়বে এবং কাছের বস্তুটিও তখন দেখা যাবে। উত্তল লেন্সের চশমা ব্যবহার করে এই ত্রুটি আমরা সংশোধন করতে পারি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।